আছো? ভালো আছো? জি স্যার। আচ্ছা, তুমি কোন জেলা থেকে আসছো? স্যার, আমি নওগাঁ জেলা থেকে আসছি। নওগাঁ জেলা থেকে আসছি। জি স্যার। আচ্ছা, বাবা কি করেন তোমার? স্যার, আমার বাবা কৃষি কাজ করে। কৃষি কাজ করেন? ভাই ভাই বলতো না? স্যার, আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা, তুমি কত তম? স্যার, আমি প্রথম। তুমি বড় ছেলে? জি স্যার। তাহলে বড় ছেলে হিসেবে তো ফ্যামিলিতে অনেক দায়িত্ব আছে, তাই না? জি স্যার। তো বেসিক্যালি তুমি কোন কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে চাচ্ছ আর কি? স্যার, আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবো, আমি দেশের সেবা করবো স্যার। তাছাড়াও স্যার, সেনাবাহিনীতে স্যার সবসময় নিয়ম কানুন মেনে সবকিছু মানে চলা হয়, আর সেনাবাহিনীতে স্যার চাকরি করতে সাহস দরকার, সেই সাহসটা স্যার আমার আছে। আর সেনাবাহিনীতে স্যার সবকিছু মানে নিয়ম কানুন মেনে চলা হয়, এই কারণে স্যার আমি ওই চাকরিটাই করবো স্যার। এটা খুব ভালো লাগে। জি স্যার, এটা আমার খুব ভালো লাগে স্যার। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর রাষ্ট্রগান কি বলতে পারবা? সবরে আমরা শান্তিতে আমরা দেশত্বরে। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম কি বলতো? ইস্ট না, সেনাবাহিনীর প্রধানের নাম? সরি স্যার, জেনারেল আবুবেলাল আবুবেলাল মোহাম্মদ শফিউল হক। শফিউল হক স্যার, ঠিক আছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম কি বললাম? জেনারেল আবুবেলাল মোহাম্মদ শফিউল শফিউল হক স্যার। আচ্ছা, আর বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাংলাদেশের পূর্ব নাম কি ছিল স্যার? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। স্যার, আমরা কত সালে স্বাধীনতা অর্জন করছি? স্যার, 1971 সালে। আচ্ছা, কোন দিনে স্যার? বিজয় দিবস কবে? 16ই ডিসেম্বর স্যার। 16ই ডিসেম্বর। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় দিবস, স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। 26শে মার্চ, তাই না? জি স্যার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ভাষণটা দিয়েছিলেন, তাই না? জি স্যার। উনি ওই ভাষণটা কোথায় দিয়েছিলেন বলতো? রেসকোর্স ময়দানে উনি ভাষণ দিয়েছিলেন। জি স্যার, ঠিক কিনা? এটা কালজয়ী একটা ভাষণ পৃথিবীর ইতিহাসে। জি স্যার। খেলাধুলা করো তুমি? জি স্যার। আচ্ছা, কোন খেলাধুলা করতে বেশি পছন্দ করো? স্যার, আমি ফুটবল খেলা সবচেয়ে বেশি পছন্দ করি স্যার। ফুটবল খেলো? জি স্যার। আচ্ছা, আর কোন পজিশনে ফুটবল খেলো? স্যার, আমি ডিফেন্সে খেলি স্যার। ডিফেন্সে খেলো? জি স্যার। আচ্ছা, তো সেনাবাহিনীতে যোগদান করতে চাও, এটা তোমার বাবা মার মধ্যে কে বেশি পছন্দ করেন যে তুমি সেনাবাহিনীতে গিয়ে চাকরি করো? স্যার, আমার বাবা সবচেয়ে এটা বেশি পছন্দ করে স্যার, মানে আমার বাবার ইচ্ছা ছিল যে আমার সেনাবাহিনীতে যোগদান করাবে স্যার। বাবার ইচ্ছা তুমি প্রস্তুতি নিতে আমাদের সোজার একাডেমিতে আসছো, তাই না স্যার? আচ্ছা, তো সোজার একাডেমিতে এসে একটু সোজার একাডেমি সম্পর্কে একটু প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ জি স্যার। সোজার একাডেমিতে এসে তোমার কেমন লাগতেছে? স্যার, সোজার ট্রেনিং একাডেমিতে আসে স্যার আমার অনেক ভালো লাগতেছে স্যার। আমি ইউটিউবে এটা দেখছিলাম, কিন্তু মানে আমি দেখতে চাইছিলাম যে ওখানে যে কিরকম লাগে, যে ইউটিউবে দেখতেছি সেটাই কিরকম ওখানে। যাই এখানে আসে দেখি স্যার সবই ঠিক আছে স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। আমরা সকাল করে সব কিছু জগিং করতেছি স্যার, আমাদেরকে প্রিপেয়ার করানো হইতেছে স্যার। আমরা ইনশাআল্লাহ চাকরিতে যাওয়ার পর আমাদের এই সব আর কোনো সমস্যা থাকবে না স্যার, আমি খুব সহজে সব কিছু করতে পারবো স্যার। তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে আমাদের সোজার একাডেমিতে যারা শিক্ষার্থীরা আসেন দূর দূরান্ত থেকে, তো আমাদের একাডেমিতে আসলে কয়েকটা ধরনের প্রশিক্ষণ করানো হয় প্রস্তুতিমূলক, যেমন মেডিকেল চেক আপ, লিখিত পরীক্ষার প্রস্তুতি, মৌখিক পরীক্ষার প্রস্তুতি, তারপর শারীরিক অনুশীলনগুলো আছে, মনোতাত্ত্বিক কিছু প্রশিক্ষণ বা ক্লাস করানো হয় যাতে মানসিকতা বা সাইকোলজিক্যাল জিনিসগুলো স্টুডেন্টদের ডেভেলপ হয়ে যায় আর কি, যেটা বাহিনীতে চান্স পেতে অনেক সুবিধা করবে আর কি। তো যাই হোক, সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সোজার একাডেমিতে আসার জন্য। যারা বিভিন্ন বাহিনীতে যোগদান করতে চাচ্ছেন বা প্রস্তুতির কোনো জায়গা পাচ্ছেন না, তবে আপনারা চাকরির আগে অবশ্যই আমাদের একাডেমিতে এসে প্রস্তুতি নিতে পারেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে চাকরি পেতে আপনাকে এই প্রস্তুতিতে আপনাকে কতটা সহায়তা ভূমিকা পালন করতে পারে আর কি। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং আমরা যে প্রশ্নগুলো করলাম যদি আমাদের শিক্ষার্থীরা সবেমাত্র জয়েন করেছে আমাদের সোজার একাডেমিতে, তারা আমাদের সাজেশন মোতাবেক তারা প্রস্তুতি নিচ্ছে, ডে বাই ডে ইনশাল্লাহ আরও ইম্প্রুভ করবে। আর আপনারা যারা আগামীতে পরীক্ষা দিবেন বা লাইনে দাঁড়াবেন, তারাও আমাদের এই প্রশ্নগুলো শুনে বা প্রশ্নগুলো আপনারা নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারেন আর কি। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই দেখা হবে আবার। ঠিক আছে সুরজ, তুমি আসতে পারো।